কফি হলো এমন একটি পানীয় যা বর্তমানে একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। খুব কম লোকই রয়েছে যারা এই পানীয়কে পছন্দ করে না, আবার কিছু কিছু লোক তো এমনও রয়েছে যারা কফিকে খুব বেশি মাত্রায় পান করে থাকে। কিন্তু প্রশ্ন হলো এই যে কফি কি আমাদের শরীরের জন্য লাভজনক, অর্থাৎ কফি পান করা কি উপকারী? যদি উপকারী হয়ে থাকে তাহলে তার উপকারগুলি কি কি, আর যদি ক্ষতিকারক হয়ে থাকে তাহলে তা কিভাবে আমাদের ক্ষতি করে? তো চলুন আজকের এই ভিডিওটিতে আমরা জেনে নিই কফি পান করার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলিকে, অর্থাৎ কফি পান করলে আমাদের কি কি উপকার হয় এবং কি কি অপকার হয় তা আজ আমরা জেনে নিই। আগে লোকেদের মধ্যে চায়ের ট্রেন্ড বেশি ছিল, লোকেরা চাকে বেশি পছন্দ করত, কিন্তু সময়ের সাথে সাথে বর্তমানে লোকেরা কফিকে বেশি পছন্দ করা শুরু করেছে। কফি পান করাটা বর্তমানে একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো চলুন সবথেকে প্রথমে এর অ্যাডভান্টেজগুলিকে আমরা জেনে নিই। কফিতে বেসিক্যালি রয়েছে ক্যাফিন, আর এই ক্যাফিনকে সেবন করলে আমাদের স্ট্রেস অনেকটা কমে যায়। যারা ডেইলি কফি পান করে তাদের টাইপ 2 ডায়াবেটিস হওয়ার চান্সেস 25% কমে যায়। যারা দিনে 2 থেকে 3 কাপ কফি পান করে তাদের লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনাও অনেক কমে যায়। আর যে সকল লোকেরা হেভি ওয়েটের সমস্যায় ভুগছেন তাদের জন্য কফি খুবই হেল্পফুল, কারণ কফি শরীরের ওজনকে কমাতে সাহায্য করে। যে সকল লোকেরা দিনে 1 থেকে 2 কাপ কফি পান করে সেই সকল লোকেদের হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা 50% কমে যায়। কফি আমাদের এজিং প্রসেসকে স্লো করে দেয়। কফিতে থাকা ক্যাফিন ব্রেন পাওয়ারকেও কিছুটা বাড়াতে সাহায্য করে। কফি আমাদের স্ট্যামিনাকেও বাড়িয়ে দেয়। কফি ডিপ্রেশনকে 20% কমিয়ে দেয়। 1 কাপ কফি আমাদের শরীরের অ্যাড্রিনালিন হরমোন এবং ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে দেয়। কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করে। এই অ্যান্টিঅক্সিডেন্ট স্কিনকে ফ্রি র্যাডিক্যাল থেকেও রক্ষা করে এবং স্কিনকে প্রোটেক্ট করে। বহু সায়েন্টিফিক রিসার্চে পাওয়া গেছে যে ক্যাফিন নাকি আমাদের শরীরের ডিএনএকেও রক্ষা করে। কফিতে থাকা ভিটামিন, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম আমাদের শরীরকে সুস্থ এবং অ্যাক্টিভ রাখতে সাহায্য করে। ডেইলি চিনি ছাড়া ব্ল্যাক কফিকে সেবন করলে হার্ট অ্যাটাক হওয়ার চান্সেস অনেকটা কমে যায়। কফিতে থাকা ডায়ুরেটিক গুণ আমাদের ডাইজেস্টিভ প্রসেসকেও স্ট্রং করে। এবার আপনার মনে হয়তো এই প্রশ্নটি অবশ্যই আসছে যে কফি পান করা তো অনেক উপকারী, এর আদেও কি কোনো ডিসঅ্যাডভান্টেজ রয়েছে? তো এর উত্তর হলো হ্যাঁ, কফি পান করার বেশ কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। যদি আপনি দিনের 4 কাপের থেকে বেশি কফি পান করেন তাহলে এটি আপনার জন্য এবং আপনার শরীরের জন্য খুবই মারাত্মক হতে পারে। বেশি মাত্রায় কফি পান করলে অনিদ্রা বা ইনসোমনিয়া এবং অস্থিরতা বা রেস্টলেসনেসের মতো সমস্যা হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়। ব্লাড প্রেশারে আক্রান্ত রোগীদের জন্য কফি খুবই মারাত্মক, কারণ এর মধ্যে অবস্থিত ক্যাফিন ব্লাড সার্কুলেশনকে আরও বাড়িয়ে দেয়, যার ফলে ব্লাড প্রেশার বেড়ে যায়। আর এই ক্যাফিনের কারণে আমাদের শরীরের শিরাগুলি দুর্বল হয়ে যায়, যার ফলে হেডেক এবং হ্যালুসিনেশনের মতো প্রবলেমগুলি বেড়ে যায়। দিনে 4 কাপের থেকে বেশি কফি পান করলে অ্যাসিডিটি এবং গ্যাসের সমস্যাও দেখা দেয়। তো বন্ধু, যেমনটি আপনি জানেন যে কোনো জিনিসই মাত্রার বেশি ভালো নয়, ঠিক একই রকমভাবে কফি স্বাস্থ্যের পক্ষে উপকারী হলেও বেশি মাত্রায় এর সেবন করা অবশ্যই ভালো নয়। দিনে 3 কাপের থেকে বেশি কফি পান করা উচিত নয়। তো বন্ধু, এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে এই ইন্টারেস্টিং নলেজ অন্যদের কাছেও পৌঁছায়। আর আপনি যদি এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন, যাতে আমার আপলোড করা ভিডিওগুলি আপনার কাছে সবথেকে আগে পৌঁছায়। আপনি এখন আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, লিংক নিচে ডেসক্রিপশনে রয়েছে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।